অন্য প্রসঙ্গ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর বাস্তবায়ন বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খরস্রোতা পদ্মায় এত বড় প্রকল্প নির্মাণের সব চ্যালেঞ্জই অতিক্রম করবে বাংলাদেশ সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম এক্সপ্রেস মহাসড়ক সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে একথা বলেন তিনি শেখ হাসিনা বলেন করোনা ঠেকাতে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই প্রথাগত সড়ক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি দেশ এবার প্রবেশ করল সম্পন্ন, নিরাপদ ও আধুনিক এক্সপ্রেসওয়ের যুগে যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করল ঢাকা মাওয়া ভাঙা ছয় লেনের এই মহাসড়কটি পদ্মা সেতু নির্মিত হলে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টার কম বৃহস্পতিবার সকালে গণভবন থেকে এক্সপ্রেসওয়ে পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা বরিশাল ও গোপালগঞ্জে সড়ক বিভাগের পঁচিশটি সেতু এবং তৃতীয় কর্ণফুলি সেতুর ছয় লেন বিশিষ্ট অ্যাপ্রোচ সড়কও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এগারো হাজার তিন কোটি টাকায় এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ শুভ উদ্বোধন ঘোষণা করছে প্রধানমন্ত্রী বলেন আধুনিক এসব অবকাঠামো শুধু প্রকল্প এলাকাতেই নয় বরং জীবনমানের উন্নয়ন ঘটাবে তৃণমূলের মানুষেরও এই ধরনের রাস্তা আমাদের দেশে আজ পর্যন্ত এভাবে হয়নি যেখানে কোনো ট্রাফিক ক্রসিং থাকবে না এক টানা গাড়ি চালিয়ে যেতে পারবে আমরা যে নিজস্ব অর্থায়নেও আমাদের অবকাঠামো উন্নয়ন করতে পারি এই একটা সিদ্ধান্তে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে সকলের কাছে একটা সম্মান পেয়েছে পরে মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তিনি বলেন করোনা ভাইরাস ঠেকাতে পরিচ্ছন্নতা বজায় রাখার কোনো বিকল্প নেই করোনা ভাইরাসটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখানে হয়তো মৃত সংখ্যা তেমন না কিন্তু আতঙ্ক অনেক বেশি বাংলাদেশ এখনো ভালো আছে ঘাবড়াবার কিছু নেই কিন্তু আমি বলবো যে এখান থেকে ভালো থাকার জন্য আমাদের নিজেদের কারো সচেতন হতে হবে তৃণমূল থেকে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সংশ্লিষ্টদের এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা সচেতন হতে হবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা